আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিক্কা মশলার রেসিপি। এটা দেশে তেমন একটা জনপ্রিয় না হলেও বাইরের দেশগুলোতে খুবই জনপ্রিয় একটা ডিশ। আর তাছাড়া আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর যাদের কিনা একে চিকেন রান্না বারবার খেতে ইচ্ছে করছে না, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই এর জন্য কি কি করতে হবে। এখানে আমি একটা চিকেনের দুইটা ব্রেস্ট পিস ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে, এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর আপনারা চাইলে এখানে চিকেন থাই পিসও নিতে পারেন, অথবা হাড় সহ মাংসও নিতে পারেন। এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জর্দার রং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। চিকেন টিক্কা মশলার কালারের জন্য আমি এই জর্দার রংটা ইউজ করেছি। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে মাখাতে, এতে করে মশলাগুলা চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে। আমার চিকেনগুলা মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি সবাই বেশি থাকে সেক্ষেত্রে আপনারা সারা রাতের জন্য রাখতে পারেন, এতে করে আরো ভালো হয়। ফিরে আসছে 2 ঘন্টা পর। প্রায় 2 ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কম দিতে হবে, কারণ আমরা চিকেনটা একেবারে কুক করে ফেলবো না, হালকা কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এবার আমি একটা একটা করে চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পিস কম, তাই আমি সবগুলো চিকেনের পিস একত্রে ভেজে নিচ্ছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 2 বারে ভেজে নেবেন। সবগুলো চিকেনের পিস দিয়ে আমি 1 সাইড 1 মিনিট করে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, কারণ চিকেনগুলো আমরা আবার গ্রেভিতেও কুক করব। চিকেনগুলো 1 সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি অপর সাইডও 1 মিনিটের মতো করে ভেজে নিব। সবগুলো চিকেনের পিস আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি চিকেনের যে এক্সট্রা ম্যারিনেশনের মশলাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো এইভাবে ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা না চাইলে বাদ দিতে পারেন।
আমার চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা চিকেনের পিস উঠিয়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য আমি চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরাটা আমি আস্ত ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুইটা তেজপাতা, দুইটা দারচিনি, 4-5টা লং, আর আস্ত গোলমরিচ 3-4টা। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্টটাও ভাজা হয়ে গেলে, এবার আমি এর মধ্যে 3টা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্তও ব্যবহার করতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে আমি যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেগুলো আর পুড়ে যাবে না। এবার আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, লবণটা আপনারা বুঝে দিয়ে দিবেন, জর্দার রং দিয়ে দিচ্ছি 2 চিমটি, জর্দার রংটা আমি মেরিনেশনে ইউজ করেছি, আর আমি সবগুলো মশলা মেরিনেশনে যেভাবে ইউজ করেছি সেইভাবে গ্রেভিতেও ইউজ করেছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসা পর্যন্ত ফিরে আসছি। পর্যায়ে যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 2টা বড় সাইজের টমেটো এইভাবে চপড করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি টমেটো ক্যাচাপটা দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, এরই মধ্যে আমার টমেটোটা ভালোভাবে গলে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধের সাথে বাদাম বাটাটাও মিলিয়ে ব্লেন্ড করে ইউজ করতে পারেন। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে। আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের সাথে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, এতে আরো বেশি টেস্টি হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক। আপনারা বাটার মিল্কের পরিবর্তে এখানে দুধের সর ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, অথবা ক্রিমও ইউজ করতে পারেন। বাটার মিল্কটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই সাথে আমার এই চিকেন টিক্কা মশলাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চিকেন টিক্কা মশলাটা আমি রাইসের সাথে সার্ভ করেছি। উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েছি আর কিছু লেবু দিয়ে দিয়েছি। এটা পোলাও, ভাত কিংবা নান রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী সব রেসিপিস আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।